फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल আমি অরিত্র আর এখন আমরা কথা বলবো যে প্রথম পুদুকালাই নিয়ে যেটা হচ্ছে একটা Amazon এর অ্যানথোলজি Amazon Prime এ এসেছে অ্যানথোলজি তামিল অ্যানথোলজি পাঁচটা শর্ট ফিল্ম রয়েছে এখানে তো শর্ট ফিল্মটা নিজের মধ্যেই একটা খুব মানে একটা অন্যরকম ফরম্যাট যেখানে আপনার খুঁজে খুব একটা লিমিটেড টাইম স্পেস রয়েছে সেই টাইম স্পেসটার মধ্যে আপনাকে একটা পুরো গল্প বলতে হবে যার একটা স্টার্ট মিডল এন্ড আছে সেইখানে তার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে কিছু লোক আছে দেখবেন সারা জীবন শর্ট ফিল্মই বানায় এক্সপেরিমেন্ট করে বিদেশেও বলছি এখানে ইন্ডিয়াতেও আছে প্রচুর তো তারা ওই ফরম্যাটটা নিয়ে প্রচুর কিছু এক্সপেরিমেন্ট করে কারণ একটা অল্প সময়ের মধ্যে একটা পুরো গল্প বলা সেটারও নিজস্ব একটা বিউটি আছে আবার যারা ধরুন সিরিজ ফরম্যাটে বানাচ্ছে সেই গল্পটা একটা বড় ফরম্যাটে বলতে চাইছে সেখানে নিজস্ব তার একটা এক্সপার্টিজ আছে আবার যারা ধরুন ফিচার ফিল্ম দু আড়াই ঘন্টা তিন ঘন্টার লেন্থে বানিয়ে থাকে তাদের আবার নিজস্ব বিউটি আছে এবার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মেকার থাকে যে প্রতিটা মানে এতে গিয়ে খুব মানে এক্সপার্টে মানে খুবই ভালো মাস্টারফুলি এটা কাজটা করে ফেলতে পারে কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে কিছু লোক আছে যারা ধরুন একদম শর্ট ফিল্ম প্রথমে বানাতো তারপর ফিচার ফিল্ম বানাচ্ছে তারপরে হয়তো ওয়েব সিরিজে যাবে তারা সবকটা ফরম্যাটেই হয়তো হাতটা খুব ভালো করে সেট করে ধরে বাট আমাদের ইন্ডিয়াতেই শর্ট ফিল্মের কালচারটা অনেক পরে এসছে আগে যারা তার আগে যারা ফিল্ম মেকার হয়েছে যারা ধরুন ওই শর্ট ফরম্যাটটাতে কখনো প্র্যাকটিস করেনি ডাইরেক্টলি ফিচার ফিল্ম থেকেই হাত স্টার্ট করে দেয় তাদের তখন কি হয়ে থাকে যে যখন তারা শর্ট ফরম্যাটে এসে একটা গল্প বলার চেষ্টা করছে তখন তাদের স্ক্রিন প্লেটা বড্ড রাশড মনে হয় মানে মনে হয় যেন সব কিছু রয়েছে বাট বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কোথাও ব্যাপারগুলো হাফ বেকড থেকে যাচ্ছে মানে সিনেমা বানানো তো রান্না করার মতো আর কি সো সেখানে কোথাও যেন একটা গিয়ে যেন জিনিসটা হাফ কুকড হয়ে যাচ্ছে তো সেইটা কিন্তু এখানে তিনটে শর্ট ফিল্মের সাথে সেটা হয়েছে আমি মেকারদের নাম বলে দিচ্ছি রাজীব মেনন গৌতম বাসুদেব মেনন আর আমাদের সুহাসিনী মণিরত্নম এনাদের তিনজনেরই যে শর্ট ফিল্মগুলো আছে দে ডিল উইথ হিউম্যান ইমোশন ইগো লাভ এভরিথিং হিউম্যান ইমোশন মানে হিউম্যান ভ্যালিউজ নিয়ে কথা বলে আমি এই তিনজন ডিরেক্টরই আমার খুব পছন্দের ডিরেক্টর বাট দ্য প্রবলেম ইজ বিকজ দে আর নট ট্রেন্ড ইন দিস শর্ট ভার্সন তাই জন্য তাদের গল্পটা কোথাও গিয়ে এক তো খুব জেনেরিক মনে হয়েছে আর দ্বিতীয়ত মনে হয়েছে হচ্ছে যে খুব হারিড সো ওইটা এই তিনটে শর্ট ফিল্ম ওখানে খুব বাজেভাবে ইয়ে করে এবার আমার সেকেন্ড ফেভারিট হচ্ছে যেটা সুধা কঙ্গারা করেছেন ও উনি ওনার যে ফিল্মটা রয়েছে ওটা আমার বেশ ভালো লেগেছে ওটাতে একটা মানে একটা বেশ মণিরত্নমের সিনেমার গান আমরা শুনতে পাচ্ছি আলাই পাইদু মানে দেখাচ্ছে যে একটা মানে একটা কাপল যারা ধরুন বয়স হয়ে গেছে তারা ধরুন ভাবছে যে আমরা যখন ইয়াং ছিলাম তখন কি মানে করেছিলাম এন অল তো সেরকম একটা মেমোরি রিভিজিটিং এর ব্যাপার আছে তো ওখানে একটা খুব সুন্দর নস্টালজিক ফিলিংও আছে খুব সুন্দর একটা লাভ স্টোরি এক ধরনের সো দ্যাটস ভেরি গুড তো সেইটা ট্রিটমেন্টটা বেশ ভালো লেগেছে ইউজ অফ মিউজিকটা খুব ভালো লেগেছে বাট সেটাও কোথাও একটা গিয়ে ইট বিকামস ভেরি জেনেরিক বাট দ্য মানে যে বল মাঠের বাইরে একদম ছয় চার ছয় মেরেছে দ্যাট ইজ যে নিজে শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড থেকে আসা সেটা হচ্ছে কার্তিক সুব্বরাজ যে পাঁচ নম্বরটা বানিয়েছে এবং এই পাঁচ নম্বর গল্পটা যেটা কার্তিক সুব্বরাজের মিরাকেল সেটা মানে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা এবং ওটা একটা দারুণ এবং ওই কার্তিক সুব্বরাজ যেহেতু ওই মানে ওই ফরম্যাটটা থেকেই উঠে এসছে কার্তিক সুব্বরাজের ব্যাপারে যারা জানে না তাদেরকে একটু ছোট করে বলে দিয়ে শর্ট ফিল্মে একটা কম্পিটিশন হয়েছিল সেখান থেকে কার্তিক সুব্বরাজ জিতে তারপরে সে পিৎজা বানিয়েছে জিগার ঠান্ডা বানিয়েছে অল দিস ফিল্মস অ্যান্ড এখন তো সে বড় মেইন স্ট্রিম মেকার হয়ে গেছে বাট বিকজ হি ওয়াজ ট্রেন্ড ইন দিস কাইন্ড অফ ফরম্যাট তাই জন্য ওর গল্পটা সবচেয়ে এফেক্টিভ হয়েছে ছোট বাট তাতেও পুরো আর্টটা আপনি পুরোপুরি বুঝতে পারবেন কোথাও গিয়ে রাশ মনে হবে না ইটস এ ভেরি ভেরি এন্টারটেইনিং ফিল্ম এবং উইথ আ ভেরি আনএক্সপেক্টেড টুইস্ট অ্যান্ড অল তো ভেরি ভেরি এঙ্গেজিং এবং এটা যে কোনো মুহূর্তে মানে সুব্বরাজের এমনই প্র্যাকটিস এটা যে কোনো শর্ট ফিল্ম মেকারদের হয় যারা নিজেরাও বানান তারাও দেখলে বুঝতে পারবে যে এটা যে কোনো সময় একটা ফিচার ফিল্মে ট্রান্সফর্ম করে দেওয়া যায় বাট যেহেতু পারছি না বলে এটাকে কম্প্রেস করে একটা শর্ট ফিল্ম বানানো হচ্ছে বাট ইট ক্যান বি ট্রান্সফর্মেটিভ অফ ফিচার ফিল্ম সো বিকজ কার্তিক সুব্বরাজ ইজ ট্রেন্ড ইন দ্যাট কাইন্ড অফ রাইটিং অ্যান্ড মেকিং সো সে দারুণভাবে করেছে অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে যদি এইটা কোনোদিনও সে একটা ফিচার ফিল্ম বানায় কার্তিক সুব্বরাজ একটা বেস্ট হয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে ওখানে ববি সিমার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং সো আই থিঙ্ক মানে দিস ইজ আ ভেরি মানে ভেরি গুড ফিল্ম মানে আমি পার্টিকুলারলি ওই মিরাকেলের কথাটা বলছি বাকিগুলো আমি খারাপ বলছি না ডেফিনেটলি খারাপ নয় দে অলসো ডিল উইথ ভেরি মানে খুব ভালো ভালো গল্প রয়েছে ওখানে দুটো বোন যাদের মধ্যে কনফ্লিক্ট আছে তাদের মায়ের শরীর খারাপ সেখানে এবং খুব ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে সে মানে শ্রুতি হাসান থেকে নিয়ে লীলা স্যামসাং থেকে নিয়ে প্রচুর ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে পুরো সিনেমা জুড়ে সো পারফরমেন্সেস খুব ভালো বাট সামওয়্যার আমার মনে হয়েছে যে কোথাও একটা কি ওই শর্ট ফিল্মগুলো ওই একটা কারণে খুব একটা ওয়ার্ক করে না বাট দেয়ার মানে একবার ওয়াচিংয়ের জন্য ঠিক আছে বাট আই ডোন্ট থিঙ্ক ইউ উইল দ্য
টেক সামথিং উইথ ইউ, যে মানে আপনার মাথায় মনে থেকে যাওয়ার মতো একটা রিমার্কেবল ব্যাপার, ওটা মিরাকেলি করতে পারবে, মানে মিরাকেল বলে যে শর্ট ফিল্মটা আছে ওটাই করতে পারবে। সো দ্যাট ওয়াজ মাই টেক অ্যাবাউট দিস অ্যান্থোলজি। সো আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর যদি না দেখে থাকেন প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট অন অ্যামাজন প্রাইম। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।